করোনা আবহ থেকে খানিকটা রেহাই মিলতেই ভিনরাজে গিয়েছিলেন এলাকার কয়েকজন, কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ যেন ফের একইভাবে পিছু তাড়া করে বেড়াচ্ছে তাদের। দেশের বিভিন্ন প্রান্তে পরিস্থিতি চরম অবস্থায় পৌঁছে যাচ্ছে, তাই বাধ্য হয়েই ফিরে আসতে হয়েছে নিজেদের জন্মভিটায়। কিন্তু সেখানে নিরাপত্তার স্বার্থে এবং সংক্রমণ রুখতে নিজেদের নির্দিষ্ট সময় কোয়ারেন্টাইন থেকে বাড়িতে ঢুকতে হবে, তাই এলাকারই একটি পোলট্রি ফার্মে কোয়ারেন্টাইন তৈরি করে আশ্রয় নিয়েছেন পাঁচ যুবক। ধূপগুড়ির গোধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ঝাড় আলতাগ্রাম টুকলিমারি সহ বিভিন্ন এলাকার এই পাঁচ যুবক মূলত পরিবার এবং এলাকাবাসীর কথা ভেবেই পোলট্রি ফার্মে কোয়ারেন্টাইন করে থাকছেন এই পরিযায়ী শ্রমিকরা। পরিবার সূত্রে জানা যায়, গোধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের এই পাঁচজন যুবক মুম্বাইয়ের শ্রমিকার কাজ করতে যান বেশ কিছুদিন আগে। গত বুধবার তারা গ্রামে ফেরেন, তারা নিজে থেকেই এই কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নেন। তাদের এই উদ্যোগকে প্রশংসনীয় বলে দাবি এলাকাবাসীদের। এই মুহূর্তে এই কোয়ারেন্টাইন আবাসিকদের নিজেদের পরিবার থেকেই খাবার পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে, তবে গ্রাম পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে এই বিষয়ে তাদের কেউ কিছু জানায়নি, তবে ঘটনার খোঁজ নিয়ে অবশ্যই তাদের পাশে থাকা হবে। मैं मीनू। डिजिटल बांग्ला की खबरें देखने के लिए फेसबुक पर हमारा पेज लाइक कीजिए और यूट्यूब पे हमारा चैनल सब्सक्राइब कीजिए, साथ ही बेल आइकन दबाएं। এটা হচ্ছে গোধেয়ারকুটি অঞ্চল, গ্রাম হচ্ছে দক্ষিণ জারলতা। আচ্ছা, কতজন এসেছে বাইরে থেকে? এখানে পাঁচজন আসছে। তারা কোথায় ছিল, কাজ করতে এসেছিল? এরা গেছে মুম্বাইতে। আচ্ছা, মুম্বাই থেকে এই কালকে ভোরবেলা আসছিল এই জায়গায়। হ্যাঁ, তো তারা কোথায় আছে এখন? ওই জায়গায় একটা হোম কোয়ারি, এয়ার কন্ডিশন আর কি একটা ঘর আছে, ওই মুরগির ফার্ম, ওইখানে চতুর্দিকে ঘিরে ওই পাঁচজনকে ওই জায়গায় রাখা হয়েছে। আচ্ছা, তাদের খাওয়া দাওয়া কোথার থেকে দেওয়া হচ্ছে? এখানে বাড়ির থেকে দেওয়া হচ্ছে, কিন্তু বাড়ির থেকে দিচ্ছে, কিন্তু ওই দূরে রেখে ওরা আবার নিয়ে যাচ্ছে খাবারগুলো। এখন এখন তো এখন এই দেশের পরিস্থিতি খুবই খারাপ। করোনা এই যে একটা মহামারী হচ্ছে, মানুষের এমন অসুখ কেউ সারাতে পারছে না, তার জন্য সবাই ভয়ে আতঙ্ক হয়ে মানুষ সবাই বলতেছে যে আলাদা থাকাটা অনেকই ভালো। নাম বিলাস রায়।